1948 থেকে 1950 সাল রাজনৈতিক কারণে কারাগারে বন্দী তৎকালীন বিখ্যাত কমিউনিস্ট সুব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু সংসার চলছে না যে, তার জন্যই সুব্রত বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী করুণা বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন গণনাট্য সংঘে, শুরু করলেন অভিনয়। অভিনেত্রী করুণা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা সর্বজয়া নামেই চিনি, জন্ম 1919 সালে। অধুনা বাংলাদেশের খুলনা জেলায় পৈতৃক বাড়ি থাকলেও করুণার জন্ম হয় সাঁওতাল পরগনার মহেশপুরে। করুণা বন্দ্যোপাধ্যায়ের চিঠি, ডায়েরি সংকলন এবং তাঁকে নিয়ে গ্রন্থ সর্বজয়া অ্যান অ্যাক্ট্রেস ইন হার টাইম পড়লে খুঁটিনাটি নানান তথ্য জানা যাবে। ভাত রাঁধতে জানার প্রমাণ দিতে গিয়ে বন্ধু পরিমলকে দেখিয়েছেন ভাত রাঁধার জন্য কি পরিমাণ নুন দিতে হয়। কখনো রোম্যান্টিক কবিতা লিখে পুঁতে দিয়েছেন প্রিয় গোলাপ গাছের নিচে। আবার বে অফ বেঙ্গলকে ভুল করে প্যাসিফিক ওশান লিখে গাঁটটা খেয়েছেন দাদাদের হাতে। Because the role in Possible Panchali, his first film in which I was, it was the role of a village wife. But when I started working with him, it was absolutely different. I got so much involved in it and inspired by the team spirit, you should say. I never felt anything was forced on me. The genuineness of the atmosphere and his direction as well. You know, as a director, he would just describe the particular scene or the emotion he wants me to do, and just stand by and see how I can do it. So I also felt that I was contributing to the creation, to his creative effort. Theater pagol ebong pragati andoloner kormi Karuna Bandyopadhyay অভিনেত্রী হিসাবে বিশ্বখ্যাত হন সত্যজিৎ রায়ের হাত ধরে। বিভূতিভূষণের উপন্যাস পড়ে আমাদের সর্বজয়া বলতে যা যা মনে হয়, সত্যজিৎ যেন তাঁর সম্পূর্ণ রূপ দিতে পেরেছিলেন। পথের পাঁচালী এবং অপরাজিত ছবিতে সর্বজয়া তিনিই। শহুরে উচ্চশিক্ষিত মহিলা হয়েও ধরতে পেরেছিলেন চরিত্রের কান্না। সেই আর্তনাদেই কেঁদে উঠেছিলেন একদল সিনেমা পাগল মানুষ, কাঁদেন তো এখনো। বলা ভালো, সর্বজয়া ওরফে করুণা চরিত্রের কাছে নতজানু হয়ে জিতে গিয়েছিলেন। বাংলা চলচ্চিত্র পেয়েছিল এক গ্রাম্য মাকে, যিনি অপু দুর্গাকে ভালোবেসে জড়িয়ে ধরেন, আবার শাসনও করেন। দুর্গা মারা যাবার পর অপুর বড় হবার একমাত্র সঙ্গী তো তিনি। সত্যজিতের উল্লিখিত ছবি দুটি ছাড়াও অভিনয় করেছিলেন দেবী এবং কাঞ্চনজঙ্ঘা ছবিতেও। এছাড়া কাজ করেছেন মৃণাল সেনের ইন্টারভিউ ও কলকাতা একাত্তয়ে, শম্ভু মিত্র এবং অমিত মিত্রের শুভ বিবাহ, অগ্রগামীর হেডমাস্টার, ঋত্বিক ঘটকের অসমাপ্ত ছবি কত অজানারে এবং ঋতুপর্ণ ঘোষের অমুক্তিপ্রাপ্ত ছবি অন্ত্যেষ্টি ছবিতেও অভিনয় করেছিলেন। তাঁর ডায়েরি পড়লে জানা যায় তিনি একের পর এক ছবিতে অভিনয় করছেন, আর শুটিং শেষ করে সারা রাত ধরে প্রগতি আন্দোলনের পোস্টার মারছেন রাস্তায় রাস্তায়, লিখছেন একটাই স্বপ্ন, বাঁচার মতো করে পৃথিবীটাকে তৈরি করতে হবে, আর কোনো কাজ নেই। সামনে দুহাতে পাথর ঠেলে সরিয়ে সবুজ ঘাসে ঢাকা সেই জমিটা আমাদের খুঁজে বার করতে হবে, যেখানে জীবনটা অন্য রকম, সেই জন্যই তো আন্দোলন। সে যুগের গুরুত্বপূর্ণ অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন করুণা, চুনিবালা দেবী, পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস,
কানু বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে চুটিয়ে কাজ করেছিলেন। পাশাপাশি নজর কেড়েছিলেন করুণা। এই অভিনেত্রীকে সর্বজয়া ছাড়া তাঁর নাম হিসাবে কজনই বা মনে রেখেছেন? এইভাবে হারিয়ে গেছেন কত কত স্টার। এই ভিড়ে বা রাস্তায় নেমে সোচ্চার হওয়ার স্বার্থে যাদের স্টার হওয়া হলো না, তারা কোথায় যাবেন? তাদের কি এত সরলভাবেই আমরা ভুলে যাব? প্রসঙ্গত উল্লেখ্য, 1959 সালে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্ট তাদের দ্বাদশ ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়ার জন্য 6 বিদেশি অভিনেত্রীর তালিকা তৈরি করেন। সেই তালিকার মধ্যে ছিলেন ইনগ্রিড বার্গম্যান, তাতিয়ানা সামাজলোভা, জোয়ানে উডওয়ার্ড, গুইলেত্তা মাসিনা, আনা ম্যাগনানি। এই 5 অভিনেত্রীর সঙ্গে জলজল করছিল একটি নাম, তিনি করুণা বন্দ্যোপাধ্যায়। Yeah, we can.